আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ইসলামিক গল্প শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। যখন জান্নাতীরা জান্নাতে বসবাস শুরু করবে, তখন তারা পৃথিবীতে থাকাকালীন সময়কার স্মৃতিচারণ করবে। তখন তাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কোথায় আছে? বলা হবে, সে তো জাহান্নামে। তখন সেই মুমিন ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমার বন্ধুকে খুব মিস করছি, তাকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ যে পরিপূর্ণ হচ্ছে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো। তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে রাতভর ইবাদত করত কিংবা কোরআন পড়ত, বেশি বেশি সাদকা করত, দিনের পর দিন রোজা রাখত, বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতি বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে। জাহান্নামীরা তখন অবাক হয়ে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো? তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী সুপারিশ করেছেন? বলা হবে, না, বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিল, সেই বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে। এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, হায়, আজ আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই, হায়, আমাদের এমন কোনো সত্যিকারের বন্ধু নেই। এরপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করেন, আমাদের কোনো সুপারিশকারী নেই, আর কোনো সহৃদয় বন্ধুও নেই। সূরা শুআরা আয়াত 100-101। এখন তাহলে আমাদের কেমন বন্ধু নির্বাচন করা উচিত? এই ঘটনা উল্লেখের পর ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব তোমরা বেশি বেশি নেক লোকদের সঙ্গ অবলম্বন করো, তাদের ভালোবাসো, যাতে কিয়ামতের কোনো ঘাটে আটকে গেলে তারা তোমাকে ছাড়িয়ে আনতে পারে। তাফসীরে বাগাবি সূরা শুআরা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ কারো সঙ্গে বন্ধুত্ব করতে হলে তিনটি গুণের দিকে লক্ষ্য রাখার কথা বলেছে, এক নেককার ও পুণ্যবান, দুই চরিত্রবান, তিন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে নির্বাচন করবে না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, আর যারা এরূপ করবে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। সূরা আল ইমরান আয়াত 28। কোরআন ও হাদিসে বন্ধুকে নির্বাচনের ক্ষেত্রে এত গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু কেন? কারণ এই বন্ধু যে শুধু দুনিয়াতে কাজে আসবে তা না, মৃত্যুর পরেও বন্ধু আপনার জান্নাতের উসিলা হতে পারে মহান রব্বুল আলামিনের দয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভালো বন্ধুদেরকে উনার আরশের নিচে ছায়াদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার মর্যাদা ও সম্মানার্থে পরস্পর বন্ধুত্বকারী মুমিনগণ কোথায়? আমি তাদেরকে আমার আরশের ছায়াতলে আশ্রয় দেব, যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মুসলিম। সুতরাং যে আমাকে জান্নাতে না পেলে খুঁজবে, এমন ব্যক্তিকেই বন্ধু বানানো উচিত।